বর্তমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় কালের বিবর্তনে প্রায় হারিয়ে যাচ্ছে। তাই গ্রাম বাংলার এই ঐতিহ্যকে ধরে রাখতে এবং এলাকাবাসীর বিনোদনের জন্য স্থানীয়দের উদ্যোগে এই ঘোড়াদৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। আর এই ঘোড়াদৌড় দেখতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন প্রায় লক্ষাধিক বিভিন্ন বয়সের বিনোদন প্রেমী নারী পুরুষ। ঘোড়া দৌড়কে কেন্দ্র করে উৎসবে মেতে উঠেছে স্থানীয়রা। সকাল থেকেই প্রতিটি বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা এসে মিলন মেলায় পরিণত হয় এবং অনেকের বাড়িতেই আয়োজন করা হয় নানা রকমের পিঠার। আবার এই ঘোড়া দৌড় উপলক্ষেই সকাল থেকে গ্রামীণ মেলা বসেছে। মেলায় বাহারি খাবার সহ নাগরদোলা খেলনার দোকান বসেছে, ফলে এখানকার শিশু কিশোর সহ নানা বয়সী মানুষের বিনোদনের কোনো কমতি ছিল না। দুপুর গড়াতেই কয়েকটি গ্রুপে শুরু হয় প্রতিযোগিতা। দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় অর্ধশতাধিক প্রতিযোগী ঘোড়া নিয়ে অংশ নিয়েছেন। অর্ধ লক্ষাধিক মানুষের বিনোদনের জন্য প্রতিযোগিতারাও তাদের ক্রিয়া নৈপুণ্য দেখে মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করছেন। আগামীতে আবারও এমন আয়োজনের দাবি দর্শনার্থীদের ও প্রতিযোগীদের। ওনার এখন সর্বমোট চারটা ঘোড়া আছে, উনি আজকে দুটা নিয়ে আসছিল, দুটার এখান থেকে একটাতে হচ্ছে কদমে ফার্স্ট হয়েছে আর আরেকটা দাপটে হচ্ছে সেকেন্ড হয়েছে। এদিকে আয়োজক কমিটির সভাপতি জানিয়েছেন, নতুন প্রজন্মের কাছে ঘোড়াদৌড় পরিচিত ও গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। আগামীতেও এমন আয়োজন করা হবে। আমরা আসলে 3 বছর যাবত এটা রানিং চলতেছে, এটা তৃতীয়বার চলতেছে। দৌড় প্রতিযোগিতা ইদানিং সচরাচর সব জায়গায় হয় না, সেই কারণে আমরা মানে এই উদ্যোগটা নিয়েছি যাতে এলাকার মানুষ একটু উপভোগ করতে পারে। এই ইনশাআল্লাহ প্রত্যেক বছর আয়োজন করব। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।